বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে চার দিনের অনুষ্ঠানে শিশুদের ছবি আঁকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করে। এ প্রতিযোগিতায় 300+ শিশু প্রতিযোগী সুলতান ও সুলতানের চিন্তাভাবনা নিয়ে ছবি আঁকে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সুলতান ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। চার দিনের এ অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, দেশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, নাটক, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।